নদীর উপর দৃশ্যমান এই সেতুতে এখন চলবে আরেক কর্মযজ্ঞ। ইতিমধ্যেই বসানো স্প্যানে সেতুর 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে 1285টি এবং 2959টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1930টি। এর আগে ভাঙনের কারণে সেতুর 126টি রোডওয়ে স্ল্যাব এবং 192টি রেলওয়ে স্ল্যাব নদীতে তলিয়ে যায়, সেগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে 484টি সুপার টি গার্ডারের মধ্যে 310টি স্থাপন করা হয়েছে। এরপর শুরু হবে স্ল্যাবের উপর পিচ ঢালাইয়ের কাজ, বাকি রয়েছে ল্যাম্পপোস্টের কাজ। নদী শাসনের কাজ শেষ হয়েছে 75%। এসব কাজ ছাড়াও বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ লাইনের স্থাপনের কাজ বাকি আছে। সব মিলিয়ে সেতু পারাপার হতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে আরও এক বছর। বাস্তবায়ন এখন দৃশ্যমান। সাহস আর চ্যালেঞ্জের মিশ্রণে গড়ে ওঠা পদ্মা সেতু ভাগ্যের পরিবর্তন ঘটাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 3 কোটি মানুষের। দীর্ঘদিন পদ্মা সেতু নিয়ে কাজ করা পরিকল্পনা কমিশনের এই সদস্য বলছেন, সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে আরো প্রায় 1.5%। আমাদের সত্যি আমরা আবেগাপ্লুত এই অর্থে যে এত বড় একটি বিজয় আমরা এর অংশীদার হতে পারছি। আমি নিজেও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের এই ব্যাপ্তি, ব্যাপকতা, আমাদের জিডিপি বা আমাদের প্রবৃদ্ধির যে হার আমরা গণনা করি জিডিপির মাধ্যমে, সেটি 1.2 থেকে 1.5% পর্যন্ত বর্ধিত হতে পারে। পদ্মা সেতু চালু হলে মংলা বন্দর ও বেনাপোলের সাথে সরাসরি যোগাযোগ হবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামবাসীর, যার ফলে দক্ষিণাঞ্চলে আসবে নতুন নতুন বিনিয়োগ, তৈরি হবে কর্মসংস্থানও। একদিকে মানুষের যেমন কমিউনিকেশন সহজ হয়ে মানুষজন নানান রকম অর্থনৈতিক কাজের সাথে সহজেই সংযুক্ত হতে পারবেন, অন্যদিকে শিল্প বাণিজ্যেরও কিন্তু প্রসার ঘটবে, তার মাধ্যমে আসবে কর্মসংস্থান এবং দারিদ্র বিমোচনেও সেটা ভূমিকা রাখবে। পদ্মা সেতু সারা পৃথিবীর প্রকৌশলীদের কাছে বিস্ময় বলে জানালেন এই স্থপতি। জাতির পিতা বঙ্গবন্ধুর সরাসরি পরামর্শ পাওয়া এই বিশেষজ্ঞ বলছেন, এর ফলে পুরো দেশ যুক্ত হলো একসাথে। জাতির পিতা বঙ্গবন্ধু আমার পিঠে এভাবে চাপা দিতে দিতে বলেছেন, বাবারা শুধু ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করো, তাহলে কিন্তু বিপদ আছে। সেই পরিকল্পনা এখন ঢাকার বাইরে চলে যাওয়া শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সাথেও এটি একটি ওতপ্রোত ভাবে জড়িত হয়ে গেছে, কারণ এটার জন্য বিভিন্ন ধরনের নতুন পদ্ধতি, নতুন জিনিস তৈরি করতে হয়েছে। স্বপ্নের এই সেতু এক বছরের মধ্যেই পুরোদমে সবার জন্য চলাচল উপযোগী হবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। ছিন্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংযোগ, অবহেলিত 21 জেলার কয়েক কোটি মানুষের স্বপ্ন, সর্বোপরি রেল যোগাযোগ। 2014 সালে কাজ শুরুর সময়ে এসব স্বপ্ন যতটা না ছিল, তার চেয়ে অর্থায়ন থেকে শুরু করে নানাবিধ প্রতিকূলতা ছিল ঢের বেশি। তা সত্ত্বেও অদম্য ইচ্ছা আর দৃঢ় প্রত্যয়ে নিজস্ব অর্থায়নে শুরুর 2 বছরে প্রথম সুপার স্ট্রাকচার দিয়ে যাত্রা। পরিকল্পনা ছিল এবারের বিজয়ের মাসে প্রমত্তা পদ্মার দুপারকে যুক্ত করার। সে অনুযায়ী বৃহস্পতিবার কুয়াশার চাদর ভেঙে 12 ও 13 পিয়ারে পতাকা শোভিত 41 স্প্যান বসিয়ে 6 কিলোমিটারে যুক্ত হল উত্তর ও দক্ষিণাঞ্চল, সেই সাথে যুক্ত হল দুপারের কোটি মানুষের স্বপ্ন। বাঁধ ভাঙা এই উচ্ছ্বাসে ভেসেছেন দুপারের মানুষ। আশা করা যায় 6 মাসের মধ্যে পদ্মা সেতু কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমাদের নিজের টাকায় পদ্মা সেতু, এটা আমাদের বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছে। বিশ্বব্যাংক সহায়তা না করা সত্ত্বেও এত বড় একটা প্রজেক্ট শেষ প্রান্তে, অর্থাৎ কাজটা শেষ প্রান্তে, এটা আসলে একটি মাইলস্টোন। প্রকল্প পরিচালক জানালেন, দুপারের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পাড়ি দিতে আর সামান্য কাজ বাকি। এরই মধ্যে সে ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে 91 ভাগ, নদী শাসন 76 ভাগ আর সর্বোপরি কাজ হয়েছে 82 ভাগ। এই এই অর্জনটা একটা প্রজেক্টের জন্য মাইলফলক যে আমরা সবগুলো স্প্যান করতে পারছি, শেষ করতে পারছি, কারণ আরো অনেক কাজ বাদ আছে, কিন্তু সেগুলোর কম্পোনেন্টগুলো ছোট ছোট। এই
কাজটা শেষ করতে পারাটা একটা বিশাল অর্জন প্রজেক্টের জন্য। সেতুমন্ত্রী জানালেন, নিজস্ব অর্থায়নে এখন বাংলাদেশ পারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু বানাতে। বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। 2015 সালে কাজ শুরুর পর তিন দফায় সেতু নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 30,193 কোটি টাকা। 82% কাজ শেষ হতে